গরুর পেশাব যেভাবে পান করে, আমি কলকাতা গত 2 সপ্তাহ আগে ঘুরে এসেছি, সেখানে শুনতে পেলাম যে বর্তমানে কলকাতাতে দুধের লিটার হচ্ছে 35 টাকা আর পেশাবের লিটার হচ্ছে 70 টাকা। বন্ধুগণ, ওরা মসজিদ ভেঙে মন্দির তো এমনি বানায় নাই, মুদ খাইতে খাইতে মাথা নষ্ট হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? ওরা উদ্যোগ গ্রহণ করেছে বাবরি মসজিদ যেখানে নির্মিত ছিল সেটাকে ভগ্নাবশেষ যা আছে সেটা ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে সেখানে ওরা রাম মন্দির বানাবে। আরো আসতে না আউযুবিল্লাহ পড়েন, সারা জীবন ভর মানুষকে ধোকা দিয়েছে ওরা, ধর্ম নিরপেক্ষ 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 বলে ওরা মানুষকে ধোকা দিয়েছে, অসাম্প্রদায়িক চেতনা অসাম্প্রদায়িক চেতনা অসাম্প্রদায়িক চেতনার স্লোগান দিয়ে আজকে ওরা উদ্যোগ গ্রহণ করেছে 500 বছর পুরাতন, 500 বছরের পুরাতন ঐতিহাসিক বাবরি মসজিদ, মুঘল সম্রাট বাবরের আমলে নির্মিত, যার নামে মসজিদের নামকরণ করা হয়েছে বাবরি মসজিদ। 1992 সনে উগ্র নাস্তিক ক্ষুদাদ্রোহী মুশরেক সন্ত্রাসী হিন্দুরা কুপা সাপল দিয়ে কুড়াল দিয়ে হামার দিয়ে ভেঙে মসজিদটাকে গুঁড়িয়ে দিয়েছে, অনেক মুসলমান শাহাদাত বরণ করেছে, বাংলাদেশেও আন্দোলন করতে গিয়ে মসজিদ ভেঙেছে ভারতে, শহীদ হয়েছে মুসলমান বাংলাদেশে। কারণ মসজিদ যেখানেই থাকুক না কেন আর মুসলমান যেখানেই আক্রান্ত হোক না কেন, গোটা পৃথিবীর সব মুসলমানরা একই সূত্রে গাঁথা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
মহান আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমার মতো অযোগ্য নালায়ে গুনাহগার বান্দাদেরকে দুনিয়ার সমস্ত মানুষ থেকে, লক্ষ লক্ষ মানুষের ভিড় থেকে একজন একজন করে বাছাই করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি, উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি, রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি لجلالي وجهك وعظيم سلطانك। আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করে নেন। যত মানুষ আপনারা এসেছেন, মা বোনেরা বয়ান শুনতে পাচ্ছেন, আমি সহ এই মাহফিলটি আল্লাহ তাআলা আমাদের সকলের হেদায়েতের ওসিলা বানিয়ে দেন। আমি আজকে আপনাদের সামনে কথা বলবো আমাদের স্রষ্টা সম্পর্কে, তাওহীদ সম্পর্কে আমরা কিছু কথা আজকে ইনশাআল্লাহ আলোকপাত করব। এই জন্য আলোকপাত করব যেহেতু বান্দা যদি তার স্রষ্টাকে না চেনে, গোলাম যদি তার মাবুদকে না চেনে, মাখলুক যদি তার খালেক সম্পর্কে ধারণা স্পষ্ট না থাকে, তাহলে বিরাট কপাল পুড়ে যাবে। এমনভাবে কপাল পুড়বে যে এই কপালকে জোড়া লাগাবার মতো শক্তি আর কারো থাকবে না। দুঃখজনক হলেও সত্য কথা, পৃথিবীর অধিকাংশ মুসলমান, আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আমাদের স্রষ্টা সম্পর্কে ধারণা খুব কম লোকেরই আছে যাদের স্পষ্ট ধারণা আছে। ভাষা ভাষা অস্পষ্ট কিছু ধারণা নিয়ে মানুষ বসবাস করছে। এই অস্পষ্ট ধারণার কারণে খুব সহজেই মানুষ আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে, মানুষ গোমরা হয়ে যাচ্ছে। অথচ স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্কটা যেন জোরালো হয়, এজন্য কোরআন মাজিদের বিভিন্ন সুরার বিভিন্ন আয়াতে আল্লাহ কখনো কাহিনী বর্ণনা করার মাধ্যমে মানুষকে বোঝাবার চেষ্টা করেছেন, হিদায়ত দিয়েছেন। আবার কোনো কোনো সময় আল্লাহ নিজেই নিজের পরিচয় দিয়ে বান্দার কাছাকাছি হওয়ার বিষয়টা তুলে ধরেছেন, যাতে করে মানুষ আল্লাহমুখী হয়, মানুষ যেন মাখলুকমুখী না হয়ে মানুষ যেন খালেকমুখী হয়। আমি আপনাদের কাছে যদি একটা সহজ প্রশ্নের জবাব জিজ্ঞেস করি, আমি আশা করছি অবশ্যই ইনশাআল্লাহ সেই প্রশ্নের জবাব আপনারা দিতে পারবেন। আমাদের যিনি স্রষ্টা তার নাম কি? যারা বলেননি তারা হীনমন্যতায় ভুগছেন নাকি দুর্বলতায় ভুগছেন, এটা আমার বুঝে আসলো না। আমি কিন্তু আপনাদের চেহারা ফলো করছি, শুধু এটা মনে করবেন না যে আপনারা আমাকে দেখছেন, আমি কিন্তু আপনাদেরকে দেখি। এজন্য আমি আবার জিজ্ঞেস করছি, আমাদের স্রষ্টা কে? আরো প্রাণ খুলে শাহাদাত আঙ্গুলি একটু উঁচু করে বলেন তো, আমাদের স্রষ্টা কে? আল্লাহ পাক, তিনি এক হবেন একক, তার কোন শরীক আছে? আমাদের আল্লাহর হিন্দুদের ভগবান কি এক? আমাদের আল্লাহর খ্রিস্টানদের গড কি এক? না, কখনো এক নয়। অনেকে বলে যে উপরওয়ালায় একজনই এক একজনে এক এক নামে ডাকে, এই কথাটা সঠিক নয়। কারণ আমরা যেই স্রষ্টাকে বিশ্বাস করি, যারা 33 কোটি দেবতায় বিশ্বাসী, তারা সেই স্রষ্টায় বিশ্বাসী হতে পারে না। আমরা যেই স্রষ্টায় বিশ্বাস করি তার কোনো স্ত্রীলিঙ্গ হয় না, তার বিভাজন হয় না।
আমরা বিশ্বাস করি আল্লাহ এক এবং একক, এটা আল্লাহ সত্তাগত ভাবেও এক, গুণাবলীর দিক থেকেও এক, এবং মাবুদ হওয়ার দিক থেকে, ইবাদত পাওয়ার উপযুক্ততার দিক থেকেও তিনি এক এবং একক। আমাদের বিশ্বাসের সাথে যারা একাধিক স্রষ্টায় বিশ্বাসী, একাধিক রবে বিশ্বাসী, তাদের বিশ্বাসগতভাবে বিরাট পার্থক্য রয়েছে। এ হচ্ছে তাওহীদ এবং শিরকের বিরাট একটা দেয়াল। নাজাত তো তারা পাবে যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে নিয়েছে, নাজাত তো তারা পাবে যারা স্রষ্টার সাথে কোনো বিষয়ে শরীক স্থাপন করেনি। আজকে এই বর্তমান আধুনিক বিজ্ঞানের জমানায় মানুষদেরকে গুমরা বানায় দেওয়ার জন্য কত দলের আবির্ভাব ঘটেছে, কত বেদাতি দল, কত ফাসিকি দল, কত গুমরা দল, কত অশিক্ষিত দল, কত মূর্খ দল ইসলামের নামেই আবির্ভাব ঘটেছে। কয়েকদিন আগে এক বক্তার বক্তৃতার মুখে শুনতেছিলাম, তিনি হিজবুত তাওহীদ নামক একটা দলের আবির্ভাবে কথা বললেন। হিজবুত তাওহীদ নামক একটি কুফুরি সংগঠন বাংলাদেশে আছে, যারা বলে যে মানুষকে জান্নাতে যাওয়ার জন্য যে মুসলমানই হতে হবে এটা জরুরি নয়। তাদের বিশ্বাস হচ্ছে যে হিন্দু আছে হিন্দু থাক, যে খ্রিস্টান আছে খ্রিস্টান থাক, যে ইহুদি আছে ইহুদি থাক, যে বৌদ্ধ আছে বৌদ্ধ থাক, যে প্রত্যেকেই তার আপন আপন ধর্ম পালন করে যদি হিজবুত তাওহীদে যোগ দেয় ব্যাসের বেহেশতি। এই হচ্ছে তাদের আকীদা বিশ্বাস। আবার অনুরূপভাবে বাংলাদেশে কিছু ভণ্ড বেদাতি পীর আছে, তাদের কাছে হিন্দুরাও মুরিদ হয়, খ্রিস্টানেরা মুরিদ হয়, তাদের উরসে মুসলমানরা যেমন গরু নিয়ে ছাগল নিয়ে দৌড় শুরু করে, হিন্দুরাও গরু ছাগল নিয়ে দৌড়ানো শুরু করে। আমি আমার ভাষায় অনেকবার এ কথা বলেছি, এক ছাগলে আরেক ছাগল টেনে নিয়ে যায়, এক গরু আরেক গরু টেনে নিয়ে যায়। স্রষ্টার ব্যাপারে এদের ধারণা ক্লিয়ার নয়, পরিষ্কার নয়। আমরা এই জন্য তাওহীদের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদের কথা কোরআন মাজিদে কত জায়গায় বলেছেন যে আমি হচ্ছি সেই স্রষ্টা যেই স্রষ্টাকে শিক্ষিত অশিক্ষিত সাদা কালো আলেম জালেম গুনাগার ফাসেক ফুজ্জার যে যেখান থেকে যখন আমি আল্লাহকে ডাকে আমি বান্দার ডাকে সাড়া দেই। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। অনবী আমার, লোকেরা আমার ব্যাপারে আপনার কাছে জানতে চেয়েছে, ওয়াইদা সাআলাকা ইবাদি যদি জানতে চায় বান্দা আমার বান্দারা আপনার কাছে আমার ব্যাপারে যদি জানতে চায় সেই প্রশ্নের জবাব আপনি দিবেন না, সেই প্রশ্নের জবাব আমার তরফ থেকে বান্দাকে আমি দিয়ে দিলাম। ফা ইন্নি করিব, আমি আসি বান্দার একদম কাছাকাছি, আমি বান্দার খুব কাছাকাছি। কত কাছে? আবার সূরা কাফের মধ্যে আল্লাহ পাক সেই কাছের বর্ণনাও বলে দিয়েছেন, বান্দা আমি তোর কত কাছে। আল্লাহ পাকের ভাষায় আল্লাহ বলেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার ঘাড়ের যে শাহ রগ আছে সেই রগের চেয়েও নিকটবর্তী, আমি বান্দার এত কাছে থাকি। কিন্তু বান্দা আমাকে দূরে মনে করে, বান্দা
পীর সাহেবকে আমার থেকে বেশি কাছে মনে করে, বান্দা মাজারকে আমার থেকে বেশি কাছে মনে করে, কিন্তু মাজার তার কাছে নয়, কিন্তু আমি আল্লাহ বান্দার কাছাকাছি আছি। যদি বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করে এই জন্য বলতেছিলেন, আমি তোমাকে কিছু নসিহত শোনাই, তুমি শোনো। নসিহতের মধ্যে আল্লাহর হাবিব প্রথমে বললেন, ইদা সালতা ফাসআলিল্লাহ, যদি তোমার প্রার্থনা করার থাকে মানুষের কাছে প্রার্থনা করো না, প্রার্থনা করবে আল্লাহর কাছে। ওয়া ইদা ইসতাইনতা ফাসতাইন বিল্লাহ, আর যদি সাহায্য প্রার্থনা করার থাকে, সাহায্য চাওয়ার যদি প্রয়োজন হয় আল্লাহর কাছেই তুমি সাহায্য চাও। তুমি এ কথা অন্তরের মধ্যে বিশ্বাস গেঁথে রেখে দিও, তামাম দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার অকল্যাণ করতে চান আর আল্লাহ যদি কল্যাণ করতে চান, তাহলে তামাম পৃথিবীর সমস্ত মানুষেরা ব্যর্থ হবে, অবশ্যই তোমার কল্যাণ সাধিত হবে। আর আল্লাহ পাক যদি তোমার অকল্যাণ চান, গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি তোমার কল্যাণ চান, তাহলে মানুষ ব্যর্থ হবে, তোমার অকল্যাণ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, রক্ষা করতে পারবে না। এই বিশ্বাস প্রত্যেকটা মানুষের অন্তরে বদ্ধমূল করে নিতে হবে যে অবশ্যই আমার ভালো মন্দের ফয়সালা আল্লাহর তরফ থেকেই হয়, এই জন্য যা কিছু বলার যা কিছু চাওয়ার আল্লাহর কাছেই চাইতে হবে, মানুষের কাছে নয়। এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ, যে বলেন মনে থাকবে ইনশাআল্লাহ। যদি সন্তানাদি না হয়, কোরআনের দোয়া লেখা আছে সেই দোয়াগুলো করেন, আমল দেওয়া আছে আমলগুলো করেন। নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক বুড়া বয়সে সন্তান দান করেছিলেন, এমন অবস্থায় তাকে সন্তান দিয়েছিলেন আল্লাহ তাআলা, যখন হযরতে জাকারিয়া বুড়া হয়ে গেছে, নিজের গায়ে কোনো যৌবন শক্তি বলতে কিছুই ছিল না, এমনকি তার স্ত্রীও বন্ধা, বন্ধা নারীর গর্ভে কখনো বাচ্চা হয় না, কিন্তু আল্লাহ পাক বন্ধা নারীর ঘরে হযরতে জাকারিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান উপহার দিয়েছিলেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে কেন আপনারা, কেন এই দেশের মানুষ মাজারে গিয়ে সন্তান চায়, কেন এ দেশের মানুষ গাছের মধ্যে সুতা বাঁধতে বাঁধতে গাছকে লাল বানায় ফেলে, ঠিক কিনা? ফসি পাগলার মাজারে মান্নত করে, ড্রাইভারেরা ফসি পাগলার মাজারে টাকা দেয়, জিজ্ঞেস করলাম কেন টাকা দেন, কয় চলার পথে টাকা দেয় যাতে করে চাক্কা ব্রাশ না হয়ে যায়। কত বড় খারাপ ধারণা! তিনি বুঝা এই পাগলা তো এমন পাগলা, জিন্দা থাকা অবস্থায় মানুষের চাক্কা ফুটা করছে, মরার পরেও চাক্কা ফুটা করে, ঠিক কিনা? এটা সে এটাই তো বুঝালো। আমি তাকে বলবো না সে আল্লাহর ওলি না কি, আমি বলতে চাই না, আমি আপনার দৃষ্টিতেই যদি বলি যে হ্যাঁ আপনার দৃষ্টিতে তিনি একজন আল্লাহর ওলি, তাহলে আল্লাহর ওলির ব্যাপারে আপনার ধারণা কি এত খারাপ, এত জঘন্য ধারণা আপনার, যে তারে কবরে টাকা না দিলে আপনার চাক্কা ফুটা করে দিবে? এগুলা মুসলমানদের আকিদা, আর এই আকিদাকে আবার ইস্টাবলিশ করার জন্য বাংলাদেশে লম্বা লম্বা উষাওয়ালা টুপিওয়ালা কিছু মাজার পূজারী বক্তা নামের কাঠ মোল্লা তক্তাও বাংলাদেশে আছে। গিয়াসউদ্দিন আত তাহিরি নামক একজন তক্তা আছে বাংলাদেশি, বন্ডের কাতারে কয় নম্বরে সিরিয়ালে থাকবে, তার সিরিয়াল নাম্বার আমার জানা নাই, সিরিয়াল নাম্বার এদেশের জনগণই দিবে, কথা কন ঠিক কিনা? এক বক্তৃতায় চিৎকার দিয়ে বলতেছে, 1971 সনে বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছে দেশের মানুষ, কত বড় ঐতিহাসিক! 71 সনে নাকি বাংলা ভাষার জন্য এদেশের মানুষ জীবন দিছে, কত বড় শিক্ষিত! না আছে তাদের জেনারেল শিক্ষা,
না আছে বৈষয়িক শিক্ষা, না আছে কোরআন হাদিসের শিক্ষা। একজন উপস্থাপক তাকে জিজ্ঞেস করছে যে মাজারে যে শুয়ে থাকে তার ব্যাপারে আপনাদের ধারণা কি, যে তার কাছে গিয়ে মানুষ চায়? তখন সে জবাব দিয়ে বলছে যে ওসিলা, ওসিলা বলা যায়, ওসিলা হিসেবে এদেরকে ব্যবহার করা যায়, এভাবে বলতেছে। তখন বলল কেন, এই বিষয়টা তো আল্লাহর কাছেই চাওয়া যায়। কয় কেন, আপনি অসুস্থ হলে আপনি ডাক্তারের কাছে যান না? ডাক্তারকে যেমন ওসিলা গ্রহণ করেন, মাজারকেও মানুষ ওসিলা গ্রহণ করে। কত বড় গাঁজাখোর, কিসের লগে কি মিলাই দিল, কথা বলুন ঠিক কিনা? এরা নাকি আল্লামা, এরা কি আল্লামা, মানুষের ইমান নিয়ে সিনেমিনে খেলছে। মিডিয়াতে এদের প্রচুর পরিমাণ শ্রোতা আছে, মানুষ শুনছে কখনো, তবে হ্যাঁ এ কথা বিশ্বাস করেন, এ দেশে ওরা যেমন গাঁজা টাজা খায়, এদেশের মানুষ কিন্তু আবার এত গাঁজা খায় না। মানুষও বুঝে ওরা পাগল, ঠিক কিনা? মানুষও বুঝে ওরা কি পাগল, গায়ের জোরে যা মনে চায় তাই বলতে চায়, কোরআন হাদিসের কিছু বলে না। আয়াত থেকে তর্জমা তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ বললে মানুষ যেন আল্লাহ মুখী হয়, মানুষ যেন রসুল মুখী হয়, না সেটা বলবে না। তারা এমন ভাবে উপস্থাপন করবে মানুষ যেন আল্লাহ মুখী রসুল মুখী না হয়ে সরাসরি দরগাহ মুখী হয়ে যায়, ঠিক কিনা? তারা এত বেশি বাবার ফজিলত বলে, যতবার বাবার কথা বলে তার অর্ধেক যদি আল্লাহর তার রসুলের কথা বলতো তাহলে সমাজের মানুষগুলো হেদায়েত পেয়ে যেত, নিজেরাও হেদায়েতের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যেত। অমুক বাবা তমুক বাবা, বাবার নামে জিকিরও তারা বানিয়েছে, অথচ এই জমিনে জিকির হবে একমাত্র কার, আরো জোরে। তাহলে ওই ল্যাংটা বাবা, পাগলা বাবা, ছাগলা বাবা, দয়াল বাবা, এই যে জিকির ওরা বানালো, এই যে ইসলামকে ব্যঙ্গ করলো, ইসলামকে মানুষের সামনে হাসি তামাশার পাত্র বানিয়ে দিল, কথা বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, এই জন্য বলি আপনারা কেন অন্ধ হয়ে থাকবেন, প্রকৃত ইমানদার কখনো ধর্মান্ধ হতে পারে না। আপনার সামনে কোরআন আছে, ওপেন আছে আপনার সামনে, আপনি পড়ুন, নিজে পড়ুন, আমল করুন, হকপন্থী আলেমদের সংস্রব গ্রহণ করুন। সন্তান আদি হয় না, বিপদে পড়ে গেছেন, কোরআনে সুরাহা আছে না নাই? জোরে বলেন, মুসিবতে পড়ে গেছেন, সুরাহা আছে না নাই? বিপদগ্রস্ত হয়েছেন, দোয়া আছে না নাই? ছেলে মেয়ে হয় না, দোয়া আছে না নাই? কত দোয়া কোরআন হাদিসে আছে, কত আমলের কথা আছে, সব আমলগুলা বন্ধ করে দিয়া কোরআন হাদিস বন্ধ, চলে গেছে মাজার শরীফে। কোন বাবা কি করলো, কোন দয়াল বাবা লাভ দিয়ে লাভ দিল, কে ফু দিয়া কাছের গ্লাস ফাটায় ফেললো, ফজিলত বলতে বলতে ওয়াজের কাম সারা, মাঝে মাঝে লাভ দিয়ে এই মাইক্রোফোন নিয়েও পড়ে যাচ্ছে দর্শকের উপর। ওয়াজ মাহফিলকে তারা নাটকের মঞ্চ বানিয়েছে। আল্লাহ এই দাজ্জালদের থেকে জাতিকে হেফাজত করুন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। মান্নাত, মাজারের উদ্দেশ্যে মানুষ মান্নাত করছে, ভাইরা কথা মনে রাখতে হবে, আমার মান্নাতটাও হবে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিঃসন্দেহে আমার নামাজ, আমার কুরবানি, আমার জান, আমার মৃত্যু, আমার জীবন সব হবে কার জন্য নিবেদিত? সব আল্লাহর জন্য নিবেদিত হবে। আমার বন্ধগণ, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য কাহিনী শোনান। কোরআনের পাতাগুলো খুলে দেখুন, এত সুন্দর করে একটা একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নাজিল করে দিয়ে মানুষকে বুঝিয়ে দিয়েছেন। শোনো বান্দারা, শোনো বান্দিরা, তাকাই দেখো কোরআনের ইতিহাস, দেখো আমি আমার বন্ধা বান্দিকে, বন্ধা নারীকে কেমনে সন্তান দিয়েছিলাম, সাথে সাথে আমার শ্রেষ্ঠতম নেককার বান্দি যারা ছিলেন পৃথিবীতে তারা কিভাবে মান্নত করতেন তার নমুনা কোরআন হাদিসের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ।
মানুষের পেটে যখন বাচ্চা আসে তখন দেখবেন পৃথিবীর নারীরা অনেক ধরনের মান্যত করে, যে আমার যদি ছেলে সন্তান হয় তাহলে আমি এই করব, আমার যদি মেয়ে সন্তান হয় তাহলে সেটা করব। আমাকে একজন বলল, হুজুর আমি মান্যত করেছি যে আমার যদি একটা পুত্র সন্তান আল্লাহ দেয় তাহলে আমি রূপার দুইটা চোখ শাহজালালের মাজারে গিয়ে দান করব। রূপা দিয়ে চোখ বানিয়ে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলহির মাজারে গিয়ে দান করব, এই হচ্ছে তার মান্যত। আমার প্রশ্ন হচ্ছে, এই যে মান্যতটা আপনি করলেন, মান্যতের বিষয়টা হচ্ছে ধর্মীয় বিষয়, আর ধর্মীয় বিষয় তো ধর্মীয় সাজেস্ট ছাড়া মন গড়া করার কোনো সুযোগ আছে? মন গড়া করলে সেটা কি হবে? বেদাত হবে। সেটা কি হবে? বেদাত হবে। আর বেদাতি সোজা জাহান্নামে, জান্নাতে তো যাবেই না, এমনকি নবীজির হাতে হাউজে কাউসারও পাবে না। মান্যতটা আপনি করার আগে কেন কোরআন খুললেন না? কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মান্যত করতে হয়, কার নামে মান্যত করতে হয় তার নমুনা গিয়ে দিয়েছেন। হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের নাম আপনারা সবাই জানেন। তিনি যখন তার মায়ের গর্ভে ছিলেন, মারিয়ামের মা ইমরানের স্ত্রী, সন্তানকে গর্ভে ধারণ করে আল্লাহর কাছে একটা মান্যত করেছিলেন, সেই মান্যতের ইতিহাস কোরআন মাজিদের সূরায়ে আল ইমরানে আল্লাহ পাক উল্লেখ করে গোটা লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ হেদায়েত দান করেছেন। আমার ভাষায় না বলে আমি কোরআনের ভাষায় শোনাই। ইযা ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইমরানের স্ত্রী যখন বলল, আমার রব, ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আয় আমার রব, আমার গর্ভে যা আছে, আমার গর্ভে যে বাচ্চা আছে আমি মান্যত করলাম তোমার নামে, নাযারতু লাকা, আমি তোমার নামে মান্যত করলাম। কার নামে? জোরে, তোমার নামে মান্যত করলাম। কি মান্যত? মুহাররারা, তোমার দিনের কাজে তাকে আমি উৎসর্গ করে দেব, আমার গর্ভে যে সন্তান আছে তাকে। ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ তুমি আমার মান্যতকে কবুল করে নাও। ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি সব শুনতে পাও, তুমি সর্বজ্ঞ, তুমি সব কিছুই জানো। দোয়া করলেন, মান্যত করলেন আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নি ওয়াদাআতুহা উনসা। যখন তিনি সন্তানকে প্রসব করলেন, তিনি তো মান্যত করেছিলেন গর্ভে সন্তানটা দিনের জন্য উৎসর্গ করে দিবেন, দিনের খাদেম হবে, এই ছিল তার মান্যত। আল্লাহ পাক বলেন, সন্তান যখন প্রসব করল তাকায় দেখে অবশ্যই সেই সন্তানটা পুত্র সন্তান না, সেটা হলো একটা কন্যা সন্তান। মারিয়ামের মা মনে মনে ভেবেছিলেন, আমার সন্তান যদি ছেলে হয় ছেলেরা দিনের খেদমত করতে পারে, মসজিদ মাদ্রাসার খেদমত করতে পারে, কিন্তু মেয়ে হয়ে গেলে, কিন্তু মেয়ে তো এই দিনের জন্য উৎসর্গ কিভাবে করব আমি? আল্লাহ পাক বলেন, যখন সন্তান ভূমিষ্ঠ হল তখন মারিয়ামের মা আমাকে ডাক দে, বলে ক্বালাত রাব্বি ইন্নি ওয়াদাআতুহা উনসা। আল্লাহ তাআলা, আমি যে সন্তানকে ভূমিষ্ঠ করলাম সেই সন্তান তো একটা মেয়ে, অথচ আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, সে যে মেয়ে সন্তান প্রসব করেছে এটা কি আল্লাহ জানেন না? আরো জোরে বলতে হবে, আল্লাহ জানেন না? আল্লাহ পাক জানেন। এরপরে তিনি বলছেন, আল্লাহ আমি যে মান্যত করলাম আমার সন্তানটাকে দিনের জন্য উৎসর্গ করব, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি,
আল্লাহ পাক বলেন অথচ আমি সব জানি। তিনি বুঝাতে চাইলেন ওয়ালাইসা যাকারুকাল উনসা, পুরুষ তো আর মেয়েদের মত না, আর মেয়েরা তো পুরুষদের মত না। পুরুষ যে দায়িত্ব পালন করতে পারবে সেই দায়িত্ব কি একটা নারী পারবে? জোরে বলেন, পুরুষ যে দায়িত্ব পালন করতে পারবে সেই দায়িত্ব কি একটা নারী কখনোই পালন করতে পারবে? আবার একজন নারী যে দায়িত্ব পালন করতে পারবে সে দায়িত্ব একজন পুরুষ কখনো পালন করতে পারবে না। এখান থেকে একটা মূল নীতি আবিষ্কার করা যায়, লাইসা যাকারু কাল উনসা, পুরুষ কখনোই নারীর মতো হতে পারে না। এখান থেকে মূল নীতি পাওয়া যায়, পুরুষ যেমন নারী নয়, নারী যেমন পুরুষ নয়, তাহলে নারী এবং পুরুষ কোনোদিন সমান নয়। তাহলে যারা বলে নারী পুরুষের সমান অধিকার, এগুলো হচ্ছে পাগল মাতাল, মানুষকে মিষ্টি কথায় ভুলিয়ে অপর সংস্কৃতি সমাজের মধ্যে চালু করে দিতে চায়। নারী পুরুষের কখনো সমান অধিকার হতে পারে না, বরং স্পষ্ট বলতে হবে নারী পুরুষের ন্যায্য অধিকার আদায় করতে হবে। সমান অধিকার দেওয়া কোনদিন যুক্তিসঙ্গত নয়, ন্যায় সঙ্গত নয়। কি বলতে হবে তাহলে? নারী পুরুষের ন্যায্য অধিকার দিতে হবে। সুবহানাল্লাহ, সম অধিকার আপনি কি করে দেবেন? আপনি যদি বলেন সম অধিকার প্রতিষ্ঠিত করবেন, তাহলে নারী যেমন এক বছর বাচ্চা গর্ভে ধারণ করে আপনাকে পরের বছর বাচ্চা গর্ভে ধারণ করতে হবে, ঠিক কিনা? সমান সমান। পুরুষ যেমন রিক্সা চালায়, আছে না নাই? রিক্সা চালক আছে না নাই? পরের বছর, এক বছর স্বামী রিক্সা চালাবে, পরের বছর বউ রিক্সা চালাবে, ঠিক কিনা? 70-80 কেজির চাউলের বস্তা পুরুষ একবার মাথায় দেয় বাসের ছাদে উঠাবে, আর পরের বস্তাটা মহিলা উঠাবে, সম্ভব? আরো জোরে বলতে হবে। তাহলে যে পাগলের দলেরা বলে নারী পুরুষের সমান অধিকার, কোন সেন্সে, কোন যুক্তিতে, কোন আদর্শের বলে তারা এ ধরনের কথা বলে? এমনকি কথা বলতে বলতে এক পর্যায়ে তারা বলে যে কোরআন পৈতৃক সম্পত্তির মধ্যে নারীকে দিয়েছে অর্ধেক, পুরুষকে দিয়েছে পুরো। এই যে বিধান আল্লাহ পাক দিয়েছেন এটাকে ভেঙে দিয়ে নারী পুরুষ সমান বানায় ফেলতে হবে। এই যে সমান বানাবার কথা বললো, মানুষ তার বুদ্ধিভিত্তিক সিদ্ধান্ত দিলে তার মধ্যে ভুল হয়, এই জন্য আল্লাহ পাক সিদ্ধান্ত দেওয়ার জন্য মানুষকে অধিকার দেননি, সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন বাস্তবায়ন করার জন্য আল্লাহ হুকুম করে ফরজ করে দিয়েছেন। কারণ কি জানেন? মানুষেরা বুদ্ধিভিত্তিক ভাবে কোনো সিদ্ধান্ত নিতে গেলে মানুষ ভুল করে। তার সহজ একটা উদাহরণ বর্তমান সমাজে আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলি, আমাদের দেশে নারীর অধিকারকে প্রতিষ্ঠিত রাখতে গিয়ে সরকার একটা আইন করেছে, সেটা হচ্ছে নারী নির্যাতন মামলা। নারী নির্যাতন মামলা দেশে আছে না নাই? জোরে বলুন, এটা বড় মারাত্মক মামলা। এই মামলা হলে অ্যারেস্ট হলে 3 মাস বিনা জামিনে জেল আপনাকে খাটতেই হবে। এতে আপনি অপরাধী হন আর না হন এটা প্রমাণিত হবে 3 মাস পর, এর আগে না। কিন্তু আপনারা বলেন তো মেহরবানি করে, এদেশে পুরুষ নির্যাতনের কোন আইন আছে? আরো জোরে, এদেশে কি পুরুষ নির্যাতিত হয় না? আরো জোরে। কিন্তু পুরুষ নির্যাতনের আইন নাই। ওই যে আমি আগেই বলেছি, মানুষ যদি আইন নিজে বানাতে চায় ব্যালেন্স হারায় ফেলে। ওই রকম ব্যালেন্স হারায় এক লোক নাকি শুনেছে, পাগড়ি পরে নামাজ পড়লে অনেক সওয়াব হয়। উনি অনেক খোঁজাখুঁজি করে পাগড়ির কোনো কাপড় পায় নাই, অনেকক্ষণ পরে তাকাই দেখে আরে বেটা আমার নিচেই তো পাগড়ি আছে, লুঙ্গিটা টান দিয়া খুলে মাথায় পাগড়ি বেঁধে ফেলছে। মুসল্লি অবস্থাটা যেমন, যে সুন্নত আদায় করতে গিয়া ফরজ নষ্ট করে ফেলেছে। আজকে সমাজে নারী অধিকারের নামে নারী অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে অসংখ্য অগণিত পুরুষকে নির্যাতন করা হচ্ছে, কথা বল ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, নারী পুরুষের সমান অধিকার নয়,
স্লোগান হবে একটা, সেটা হচ্ছে নারী পুরুষের ন্যায্য অধিকার দিতে হবে। কোন কোন ক্ষেত্রে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন অগ্রাধিকার দিয়েছেন, আবার কোন কোন ক্ষেত্রে পুরুষকে আল্লাহ অগ্রাধিকার দিয়েছেন, দেন নাই? জুড়ে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এই পৃথিবীতে যদি আমি আল্লাহর পরে মানুষকে সেজদা দেওয়ার কোন প্রকারের পারমিশন দিতাম, তাহলে দুনিয়ার সমস্ত নারীদেরকে আমি বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয়। এখানে পুরুষের অধিকারটা বেশি দেওয়া হয়েছে। আবার অন্য জায়গার মধ্যে আল্লাহ নবীর কাছে একজন সাহাবী প্রশ্ন করলেন, মান আবার রুইয়া রাসূল আল্লাহ, আল্লাহর নবী আমি সবচাইতে ভালো ব্যবহার কার সাথে করব, সুন্দর আচরণ কে বেশি জমিনের মধ্যে হকদার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বললেন, উম্মাকা তোমার মা। আবার বললেন, সুম্মামান, তারপরে কে? নবীজি বললেন, উম্মাকা তোমার মা। সাহাবি আবার প্রশ্ন করলেন, সুম্মামান, তারপরে কে? নবীজি বললেন, উম্মাকা তোমার মা। সাহাবি এরপরে জিজ্ঞেস করলেন, তারপরে কে? হুজুর বললেন, সুম্মা আবাক, এরপরে তোমার বাবার মর্যাদা, তোমার মায়ের মর্যাদা তিন গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে নারীর অধিকারকে প্রতিষ্ঠিত করা হয়েছে, ঠিক কিনা? নারীর বিবাহ হবে, পুরুষ বিবাহ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বলে দিলেন, নারীদেরকে মাগনা মাগনা উঠে আনতে পারবা না, তাকে দেখতে গেলেও টাকা দিতে হবে, কারণ তার একটা সম্মান আছে না নাই, ইজ্জত আছে না নাই? চেহারা দেখতে গেলেও মাগনা দেখা যাবে না, টাকা দিয়ে দেখতে হবে, কত দাম নারীদের। কিন্তু যে নারী এ কথা বুঝে না যে জিনিস সহজে আর সস্তায় পাওয়া যায়, তার কোনো দামই থাকে না, ঠিক না? হরিণের দাম বেশি না ছাগলের দাম বেশি? ছাগলের দাম কম, কুত্তার দাম আরো কম, ওর দামই নাই, ঠিক কিনা? কেন জানেন? ওর রাস্তাঘাটে যেখানে সেখানে পাওয়া যায়, ওর কোনো দাম নাই, কিন্তু ছাগলের দাম আছে। হরিণ যেহেতু আরো পাওয়া যায় না, এই জন্য ওর দাম আরো বেশি। কয় সুন্দরবন থেকে গোশতের অর্ডার দিও, কয় স্যার 1000 টাকা কেজি লাগবে, কয় অসুবিধা নাই, 1000 টাকা কেজি না, 2000 টাকা কেজি দেবো হরিণের গোশত খাওয়ায়। কেন? সহজে পাওয়া যায় না, এই জন্য দাম বেশি। ইসলাম নারীর মর্যাদাকে টিকিয়ে রাখার জন্য কি সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছে। ও নারী, তুমি নিজেকে প্রদর্শনী করিয়ে বেরিও না, সুন্দরী প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করো না, তাহলে এই জগতের লম্পট বদমাশেরা তোমাকে টিস্যু পেপার বানায় ছাড়বে। কথা বলুন ঠিক কিনা? তুমি বুদ্ধিজীবীদের কথা শোনো না, তথাকথিত সুশীল সমাজের কথায় তুমি কান দিও না, তথাকথিত প্রগতিশীলদের কথায় কান দিয়ে দুর্গতিশীলদের কাতারের নামটা লেখাই দিও না। গোটা দুনিয়ার দিকে তাকান, সিনেমার বড় বড় নায়িকা সুপারস্টার যারা আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, সংসারের মধ্যেও শান্তি নাই, দেহের মধ্যেও শান্তি নাই, ঘরের মধ্যেও সুখ নাই, জাহান্নামের আগুন সবসময় জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে। রিক্সাওয়ালার সংসারটিকে 50 বছর, 60 বছর, 70 বছর, কখনো খেয়ে থাকে, কখনো না খেয়ে থাকে, কখনো পান্তা ভাত খেয়ে দিন কাটে। কিন্তু যার ঘরে প্রতিদিন 5 স্টারের খানা দেওয়ার মতো সামর্থ্য আছে, তার ঘরে সুখ নেই, সংসারটি কিনা 2 বছর। কথা বলুন ঠিক কিনা? শুধু ডিভোর্স আর ডিভোর্স, ডিভোর্স আর ডিভোর্স, একের পর এক চলতে থাকে। এদের কথায় কান দিও না, ওরা তোমাকে এই টিস্যু পেপার মতো ব্যবহার করে ছাড়বে, তোমার কোনো মূল্য থাকবে না। কোরআনে কারীমান রব্বুল আলামিন কি সুন্দর বিধান দিলেন, নারীকে বিবাহ করতে যাচ্ছ তুমি, মাগনা মাগনা নয়, ওয়াতুন্নিসা সাদুকাতিহিন্না নিহলা, খুশি মনে আনন্দ চিত্তে নারীকে মহরনা দাও, আর মহরনার টাকা যখন দিবা মনের মধ্যে কষ্ট নিবা না, নিহলা তানাই সুরুরান ফারহাতা, আনন্দের সাথে খুশি মনে বউরে মহরনার টাকাটা পরিশোধ করে দিবা,
আজকে সমাজের অধিকাংশ পুরুষেরা বউকে মোহরনার টাকা দেয় না, বুড়া হয়ে গেছে 80 বছরের থুরথুরা বুড়া, জিজ্ঞেস করে দাদা মোহরনা কি দেওয়া হয়েছে, কয় না মরার পরে জমি বেঁচে নিয়ে যাবো, মানে জিন্দা থাকা অবস্থা উনি দেবে না, মরার পরে ওয়ারিশ যে ওনার মহারণা পরিশোধ করতে হবে, কত বড় কপাল পুরা। আমি কি অবাস্তব কথা বললাম? কিন্তু আপনি তো জানেন না এই মহারণা নারীকে না দিলে কি হবে, আপনি তো ধারণা করে মুসে তেল মারতেছেন বউ আমাকে মাফ করে দিয়েছে, না আপনার বউ আপনাকে মাফ করেনি, আপনার বউ আপনাকে ক্ষমা করে মাফ করেনি, সেটা আপনি কখন বুঝবেন? কোন কারণবশত আল্লাহ না করেন যদি তালাক হয় তাহলে দেখা যায় যে কত নম্বরের মা বাপ তারে করছে, তখন ওই টাকা সুদে আসলে কড়ায় গণ্ডায় হিসাব করে পিটাইয়া পিটাইয়া উদ্ধার করে, তাহলে কেমনে মাফ করলো, ঠিক কিনা? তাহলে বোঝা গেল মাফ হয় নাই, মাফ হয় নাই, আগে পরিশোধ করতে হবে। আবার কিছু কিছু স্বামী আছে অতি চালাক, এরা বাসর ঘরে ঢুকে টাকা রাখছে এক পাশে, উনি বসছে আরেক পাশে, বউরে জিজ্ঞেস করে টাকা বেশি মহব্বত করো না আমারে, এখন বউ কি বলবে, বউ কি বলবে যে আমার টাকার দরকার, যদি বলেন না, না বউ কথা বলবে না, বলবে বলবে আমি আপনাকেই চাই, কয় তাহলে মহারণার টাকাটা মাফ করছো তো, কত বড় ক্যাপাসিটি, হুজুর আমি আগেই মাফ করাই নিছি, অসুবিধা নাই, কপাল পুরা প্রথম দিনে বউর কাছে ভিক্ষা চাও মাফ কাও মাফ চাইতে গিয়েছো, তোমাকে বিবাহ করতে বলেছে তোমার মতো কাপুরুষকে, কথা বলো না ঠিক কিনা? রসুল তো বলেছেন যে কাপুরুষ যারা হয় টাকা পয়সা নাই সামর্থ্য নাই, ও তো রোজা রাখবে, তুই বিয়ে করলি কেন? এবার আল্লাহর কথা শুনেন, কোরআনে আল্লাহ কি বলেন, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, খুশি মনে আনন্দ চিত্তে বউকে মহারণার টাকা দিয়ে দাও, তুমি মহারণার টাকা দেওয়ার পরে তোমার বউ যদি খুশি মনে ওই মহারণা থেকে তোমাকে কিছু দেয় তাহলে তুমি নিতে পারো। দেখেন আল্লাহ পাক বলেন ফাইন তিবেনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া, পুরা টাকা পরিশোধ করার পরে বউ যদি সেখান থেকে কিছুটা 5,000, 10,000, 2,000, 5,000 টাকা আপনারা দেয় তাহলে আল্লাহ পাক বলেন ফাকুলু হানিয়াম মারিয়া, তাহলে এটা তুমি আনন্দ চিত্তে গ্রহণ করতে পারো, কিন্তু টাকাটা আগে পরিশোধ করার পরে এই কথা টাকা পরিশোধ হওয়ার আগে মাফ চাওয়ার কোনো সুযোগ নাই, যদি আপনি না দেন তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহারণার টাকা যদি স্বামী তার স্ত্রীকে না দেয় আর স্ত্রী যদি মন থেকে সেটা ক্ষমা না করে কাল হাসরের মাঠে এই জালেম স্বামীকে আল্লাহ পাক জিনাকারের কাতারে দাঁড় করিয়ে দেবে। এই জন্য সাবধান হতে হবে, আপনি ভাবছেন আপনার স্ত্রী আপনার আপন, বিপদ দেখলে আপনার পর কিছু মনে থাকে না, ঠিক কিনা? এক বউ স্বামীর প্রচন্ড জ্বর এসেছে, জ্বর আসার পরে পাশে বসে বসে স্বামীর প্রতি অতি ভক্তি দেখাচ্ছে আর বলছে আহারে এই জ্বরটা তোমার না হয়ে যদি আমার হইতো, আল্লাহ তোমার কাছে দোয়া করি মালাকুল মউত যেন আমার স্বামীকে না ধরে আমাকে যেন আগে ধরে, এরকম ভাবে বিলাপ করছে স্বামীকে দেখাচ্ছে খুব মহব্বত। কিছুক্ষণ পরে এক পাগলা বড় ষাঁড় গরু বড় চারির মধ্যে মাথা ঢুকাইছে ধান খাওয়ার জন্য, শিঙের মধ্যে আটকায় গেছে বের হতে পারতেছে না, এই ষাঁড় গরু হুড়মুড়ায় ডানে বামে চোখে দেখে না, এক তিনের ঘর পাই গেছিল রুমের মধ্যে ঢুকছে, এখন এই মহিলা লাভ দিয়ে উঠে মনে করছে মালাকুল মৌত বোধহয় চলেই আসছে, লাভ দিয়ে দাঁড়ায় বলে এই মালাকুল মৌত শোনো শোনো আমি আমার কিন্তু জ্বর আছে নাই, জ্বর কিন্তু ইনার আসছে, মারার প্রয়োজন হলে এরই মারো আমার মেরো না, এটা হচ্ছে মহাব্বতের 2 নম্বর মহাব্বতের নমুনা।
আর এই মহব্বতটাই সমাজের মধ্যে বেশি চলে, কথা কন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাকে কাজ করতে হবে। আল্লাহ পাক যেই হক নারীর কথা বলে দিয়েছেন, নারীর হকের কথা সেটা আমাকে আমাকে আদায় করতে হবে। যারা এখানে এসেছেন সবার কাছে আমি ওয়াদা নিতে চাই, যাদের মহরণা এখনো পর্যন্ত পরিশোধ হয় নাই, অনতি বিলম্বে পরিশোধ করে দিবেন। রাজি আছেন? কারা কারা দুহাত দেখতে চায় ভালো করে উচ্চা করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শুরু শুরু বাচ্চারা দুই হাত উঁচা করছে, মানে ওরাও মহারণার টাকা দিয়ে দিবে। নিয়ত ভালো, আল্লাহ পাক বরকত দান করুক। জুবিনাল্লাহুম আমিন। নিয়ত ভালো, মাশাআল্লাহ। নারীর মর্যাদা আছে না নাই? কিন্তু নারী পুরুষ কি সমান? জোরে বলুন, নারী আর পুরুষ সমান নয়। আল্লাহ পাক সূরা বাকারার একটা আয়াতে বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। পুরুষের উপর নারীর সেই রকম অধিকার রয়েছে যেমন অধিকার নারীর উপর পুরুষের রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নারীর অধিকারের কথা আগে উল্লেখ করেছেন, এই দুটা শব্দ ব্যবহার করার পরে আল্লাহ পাক বলেন ওয়ালিদ রিজালি আলাইহিন্না দারাজা, তবে নারীর উপরে পুরুষের প্রাধান্য রয়েছে। সেই প্রাধান্যটা দাস দাসীর প্রাধান্য নয়, গোলামবাদীর প্রাধান্য নয়, দুনিয়ার নিজামকে ঠিক রাখার জন্য, সিস্টেমটাকে কালচারটাকে ঠিক রাখার জন্য একজনকে লিডার বানানো হয়েছে আর একজনকে কর্মী বানানো হয়েছে। একটা ক্লাসের মধ্যে একজনকে শিক্ষক বানানো হয়েছে, 50 জনকে ছাত্র বানায় দেওয়া হয়েছে, একজনকে অধিকার দেওয়া হয়েছে, একজনকে মর্যাদা শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। এর মানে এই না যারা সামনে আছে সব গোলামবাদী, এরকম নাকি? এরকম না, এটা সিস্টেম নাকি? সুন্দর করে রাখার জন্য, পরিচালনা করার জন্য একজনকে দরজা মর্যাদা দেওয়া হয়েছে। যেমন এটা উদাহরণটা এইভাবে দেওয়া যায় যে নারীর উপর পুরুষকে আল্লাহ পাক প্রাধান্য কেন দিলেন, এটাকে দুইটা শব্দে ব্যাখ্যা করা যায়। আপনারা সাইকেল, রিক্সার টিউব এবং টায়ার দেখেছেন? কথা বলেন না কেন? টায়ার থাকে কোথায়? উপরে না ভেতরে? আর টিউব? ভেতরে। টিউব খুব শক্ত না টায়ার শক্ত? নরম জিনিসটা থাকে কোথায়? ভিতরে। এই নরম যদি বাহিরে যায় তাহলে কাটা ঢুকার সাথে সাথেই ফিউজ ফুটো হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু যদি এই আচ্ছাদনটা টায়ারটা থাকে তাহলে কি ফুটা হওয়ার সম্ভাবনা আছে? পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টায়ারের মতো নারীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য প্রোটেকশন স্বরূপ নারীদেরকে আল্লাহ পাক নরম করে টিউব বানিয়েছেন, পুরুষদেরকে শক্ত করে টায়ার বানিয়ে তাদের ইজ্জতকে সংরক্ষণ করার দায়িত্ব দিয়েছেন। যেই নারীরা এটা বুঝবে না যে আমি টায়ার মানি না, টিউব আমি বের হয়ে যাব, আমি টায়ারের এই প্রোটেকশন চাই না, আমি বের হয়ে যাব, তাহলে এই নারী যেখানে যাবে খালি কাটার ফুটা খাবে, ঠিক কিনা? চিল্লাই বলুন, যাবে সেখানেও গুতা আছে না নাই? টিচারের কাছে গুতা খাবে, সহপাঠী যে আছে তার কাছে খাবে, অফিসার হলে তার কাছে খাবে, ডিসিও যদি হয়ে যায় তার থেকেও নিরাপদ নয়, ঠিক না? আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, জামালপুরের ডিসির কথা এদেশের জনগণ ভুলবে না। মিডিয়ার কারসাজি আমরা জানি, কোন জায়গায় যদি দাড়ি এবং টুপিওয়ালারা একটা একটু অপরাধ করে শয়তানের ধোকায় পড়ে, এরা সবগুলা মিডিয়ায় ফলাও করে প্রচার করে, আবার এটাকে এমনও বলা হয় আপনি আপনার সাজা কি চান, শাস্তি কি চান প্রশ্ন করে। আপনি যেমন দাড়ি টুপিওয়ালাকে ধর্ষণ করার পরে জিজ্ঞেস করতে পারেন আপনি আপনার সাজা কি চান, আপনি কেমন সাংবাদিক, জামালপুরের ডিসির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন না কেন, স্যার আপনি যে অপকর্ম করেছেন আপনি আপনার কোন সাজা চান, কথা বলে
মনে রাখতে হবে, নারী পুরুষের সমান অধিকার নয়, নারী পুরুষের ন্যায্য অধিকার দিতে হবে। নারীকে আল্লাহ পাক নরম বানিয়ে টিউবের স্থানে রেখে দিয়েছেন, পুরুষকে আল্লাহ শক্তিশালী বানিয়ে টায়ারের জায়গায় রেখে দিয়েছেন। এই টিউব আর টায়ারের সম্পর্ক দুশ্মনের সম্পর্ক নয়, সম্পর্ক হচ্ছে নারীকে রক্ষা করার সম্পর্ক। এই জন্য কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, ওয়ালিদ রিজালি আলাইহিন্না দারাজা, নারীর উপরে পুরুষকে আমি আল্লাহ প্রাধান্য দিয়ে ওদেরকে বাড়ির বাহিরে পাঠিয়ে দিয়েছি, ওরা বাহিরে কাজ করবে, খেতে খামারে কাজ করবে, কুলি মজুর হবে ওরা, রিক্সা চালাবে ওরা, ওরা যত ঝুঁকিপূর্ণ কাজ আছে সব করবে পুরুষে, আর নারী ঘরটাকে সামলায় দিবে। নারী ঘরের মধ্যে কাজ নারীর আছে না নাই? জোরে বলেন। কোরআন শরীফ আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে বলেন, ও নারীরা তোমাদের কাজ আছে, পুরুষের কাজ আছে, তবে পুরুষ যেই কাজ করবে সেই কাজ নারী করবে না, নারী যেই কাজ করবে সেই কাজ পুরুষ করবে না, নারীর বেশ পুরুষে ধারণ করবে না, পুরুষের বেশ নারী ধারণ করবে না। নারীর দায়িত্বের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরের মধ্যে অবস্থান করো, ঘরই তোমাদের কর্মসংস্থান। একটা মায়ের একটা স্ত্রীর ঘরের মধ্যে যে কাজ আছে, পাঁচটা পুরুষের হিমশিম খেতে হবে, ঠিক কিনা? একদিন যদি বাড়িতে বউ না থাকে তখন টের পাওয়া যায় নারী কি জিনিস। আমি মাঝে মাঝে অনেক সময় আমার ওয়াইফ যখন ওর বাবার বাড়িতে বেড়াতে যায়, তো কখনো কখনো আমাকে একা বাসায় থাকতে হয়, তো একা যে দিনটা কাটে খেয়ে আর না খেয়ে বরাবর, মোটামুটি হাফ বেলা কখনো পুরো ফুল বেলায় রোজা অবস্থায় কাটে। কারণ ওই একটা ডিম ভাজতে গিয়া হাতের এই মেসের কাঠে জ্বালাইতে গিয়ে হাত পুড়ে ফেলি, ডিম ভাজতে গিয়া সেকা খেয়ে দৌড়ে আসি, চিন্তা ভাবনা করে দেখি আগুনে পুড়ে মরার চেয়ে না খেয়ে থাকা ভালো। তখন ভাবি যে নারীর কত দাম, এই নারী যখন ঘরে থাকে ঘরটা সুন্দর থাকে, সুবহানাল্লাহ। কত দায়িত্ব রয়েছে একটা মায়ের, একটা স্ত্রীর, একটা বোনের, কত কাজ রয়েছে সংসারে, সব কাজ ফেলে দিয়া সে চলে গেছে অফিসে, চলে গেছে আদালতে, চলে গেছে পার্কে, কথা কন ঠিক কিনা? চলে গেছে সংগ্রাম করে রাজনীতির ময়দানে বড় বড় বক্তব্য দেওয়ার জন্য। ক্ষমতায় যখন থাকে পুলিশ প্রোটেকশন পায়, ক্ষমতায় যখন থাকে না তখন গুতা খাইতে খাইতে কাফিরের চামড়া উঠে যায়। উনি গেছে অধিকার সংরক্ষণ করতে, নিজেরই অধিকার নাই, ঠিক কিনা? জুড়ে বলুন। এ কি বুঝে ঠিক বলছেন নাকি না বুঝে ঠিক বলেছেন? ভাইরা বিরক্ত হচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে? ভাইরা আমার এবার আসল কথা আসুন, মনে রাখতে হবে নারী পুরুষের সমান অধিকার নয়, নারী পুরুষের দিতে হবে ন্যায্য অধিকার। নারীর যে অধিকার তাকে দিতে হবে, পুরুষের যে অধিকার তাকে দিতে হবে। জমি জমা সমান ভাগ করার কোনো সুযোগ নাই, কারণ যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতৃ ওয়ারিশের মধ্যে পুরুষকে ডাবল দিয়েছে, নারীকে অর্ধেক দিয়েছে, আপনি একটা জায়গা দেখেছেন কিন্তু পুরুষের খরচের খাতটা তো আপনি দেখলেন না। সম্পদ ভাগ করে নেওয়ার দায়িত্বটা আপনি খুব বড় করে দেখলেন, কিন্তু বিবাহ করার সময় যে মহরনা পুরুষকে দিতে হয় নারী দেয় না, এটা কি আপনার নজরে পড়ল না? সন্তান হলে স্ত্রী পরিবার পরিজনের সমস্ত দেখভাল করার দায়িত্ব আল্লাহ পাক নারীর উপর দিয়েছে না পুরুষের উপর দিয়েছে? সুবহানাল্লাহ। কোন আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো, আইয়ুস সাদাকাত আফযাল ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ নবীর সবচাইতে শ্রেষ্ঠ দান, সবচাইতে শ্রেষ্ঠ খরচ কোনটা? আল্লাহর হাবিব বলেন, লি আহলিকা, যে খরচটা, যে টাকাটা তোমার পরিবারের জন্য খরচ করো, আল্লাহর কাছে সবচাইতে দামি সৎকাই পরিণত হয়ে যায়। যদি আপনার নিয়তটা এরকম থাকে যে আল্লাহ এই এদের দেখভাল করার দায়িত্ব তুমি আমার হাতে দান করেছো, সুবহানাল্লাহ, আপনি কদমে কদমে আপনি সওয়াব পাবেন। এভাবে নারীর মর্যাদাকে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আজকাল নারীরা সেটা বুঝে না, তারা সুন্দরী প্রতিযোগিতায় যায় নিজেকে মেলে ধরার জন্য,
নিজেকে তুলে ধরার জন্য তুলতে তুলতে কাপড় সব খুলে ফেলছে। কথা বলুন না ঠিক কিনা? সুন্দরী প্রতিযোগিতায় এই বছর 30,000-এর উপরে নারী অংশগ্রহণ করেছে। আপনারা ভাবতে পারেন সুন্দরী প্রতিযোগিতার মধ্যে বিচারকেরা নারীর কি মাপজোক করে? ভাবতে পারেন আপনারা? আবার সাইনবোর্ড লাগায় ও দেখা তোমারে দেখাইয়া দাও, ও নারী ও দেখা তোমারে দেখাইয়া দাও, নারী তার ও দেখা কি দেখাবে? এই যে লম্পটেরা সাইনবোর্ডটা দিল, এই সমস্ত সাইনবোর্ড গুলার মধ্যে আগুন লাগাই দেওয়া দরকার। যারা সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করে তারা জাতীয় লম্পট, তারা ইসলামিক কালচারকে ধ্বংস করে কুহুরি সংস্কৃতি আমদানি করতে চায়। কথা বলুন ঠিক কি? ওরা নাকি নারীদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি আমার ভাষায় বলি এগিয়ে নিয়ে যাচ্ছে কথা ঠিক, কিন্তু কোন দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা তো বলে নাই। এগিয়ে নিয়ে যাচ্ছে উন্নতির দিকে নয়, অগ্রগতির দিকে নয়, নিরাপত্তার দিকে নয়, শান্তির দিকে নয়, সুশৃঙ্খলার দিকে নয়, এগিয়ে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। ইসলাম দিয়েছে নারীকে পূর্ণ অধিকার, যেখানে ইসলামকে লঙ্ঘন করবে সেখানে লানতের ভাগিদার হতে হবে। হযরতে মারিয়াম আলাইহাস সালামের মা মারিয়ামকে গর্ভ থেকে ভূমিষ্ঠ করার পরে কন্যা সন্তান দেখে মনে একটু ব্যথা পেলেন এবং মনের আবেগটা বলেই ফেলেন, আয় আল্লাহ, আমি তো নিয়ত করেছিলাম গর্ভের বাচ্চাটা দিনের জন্য উৎসর্গ করব, এখন দেখি গর্ভে বাচ্চা ছেলে হয় না, হয়ে গেছে মেয়ে। আর ছেলে আর মেয়ে কখনো সমান হতে পারে না। লাইসা যাকারুকান উংসা, পুরুষ তো নারীর মতো নয়, নারী তো পুরুষের মতো নয়। আমি তার নাম রাখলাম মারিয়াম, আমি আমার এই গর্ভজাত শিশুটাকে এবং এই শিশুর গর্ভে তার যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তার বংশধর আসবে, তাকে আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তোমার নিরাপত্তাই দিয়ে দিলাম। নিয়ম ছিল আল্লাহর নামে উৎসর্গিত সন্তান তার দেখভালের দায়িত্বভার গ্রহণ করবে এলাকার জনগণ, তৎকালীন যুগের মুমিন মুসলমানরা তার দায়িত্ব পালন করবে। এখন এই মেয়ের দায়িত্বটা কে নেবে? চতুর্দিক থেকে শুরু হয়ে গেল এই মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহ। সুবহানাল্লাহ। পরে হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াসসালামের খালু নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি বারংবার লটারি দিলেন, লটারির মধ্যে তার নামটা আল্লাহ উঠাইয়া দিলেন। এটা আল্লাহ পাকের মানসা ছিল যে আমার নবী জাকারিয়ার তত্ত্বাবধানে হযরতে মারিয়াম লালিত পালিত হয়ে বড় হবে। আল্লাহু আকবার, জোরে বলুন। আর হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি মসজিদ আকসা জেরুজালেমে ইসরায়েলে আপনারা দেখেছেন যেটাকে মসজিদ আকসা, যে মসজিদ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ হয়েছিল সেই মসজিদের ইমাম ছিলেন নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনি তার দায়িত্বভার গ্রহণ করলেন এই মেয়েটার। দেখেন কোরআন শরীফে বলছেন আল্লাহ পাক বলেন ফাতাকাব আমি মারিয়ামের মায়ের দোয়া কবুল করে নিলাম, আমি এই মারিয়ামকে এমন ভাবে কবুল করলাম, মারিয়ামকে আমি উত্তম রূপে বড় বানায় দিলাম। মুফাসসিরিনেকের আপনারা লিখেছেন একজন বাচ্চা এক বছরে যতটুকু বড় হয় হযরতে মারিয়ামকে আল্লাহ এক মাসেই ততটুকু বড় বানিয়ে দিলে। একটা বাচ্চা 6 মাসে যতটুকু বৃদ্ধি পায় এই মারিয়ামকে আল্লাহ পাক এক মাসে অতটুকু বাড়িয়ে দেওয়া শুরু করলেন। ওয়ানবাতাহা নাবাতান হাসানা, অল্প সময়ে এই মারিয়াম বড় হওয়া শুরু হয়ে গেল। ওয়াকাফালাহা জাকারিয়া, আমার নবী জাকারিয়া তার দেখভাল দায়িত্ব গ্রহণ করে নিল। এবারে ছোট্ট মেয়েটা
আল্লাহর দিনের জন্য উৎসর্গিত যেহেতু সেই জন্য মসজিদে আকসার খাদেমার দায়িত্ব পেলেন তিনি। মসজিদের মুসল্লিরা নামাজ পড়ে যাওয়ার পরে তিনি মসজিদ ঝাড়ু দেন, মসজিদ পরিষ্কার করেন, আর মসজিদের পাশেই তার জন্য ছোট্ট একটা হুজরাখানা, সেখানে ছোট্ট মেয়েটা বসবাস করে। নবী জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মাঝে দেখভাল করেন, খোঁজ খবর নেন কি অবস্থায় আছি। এই অবস্থা তিনি বারবার পর্যবেক্ষণে রাখেন। কোরআনের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখনই আমার নবী জাকারিয়া মিহরাবের ভিতরে এই মারিয়ামকে দেখতে যায়, ছোট্ট মারিয়াম, ওয়াজাদা ইনদাহা রিজকা, তখন মারিয়ামের কাছে বেমৌসুমি ফল দেখতে পায়, এমন কিছু খাবার মারিয়ামের সামনে দেখতে পায় যে ফলগুলা তৎকালীন যুগে ওই সময় কোথাও খুঁজে পাওয়া যায় না। এখন নবী হয়ে এই প্রশ্ন এই ছোট্ট ভাগদিকে করে কেমনে যে তুমি পাও কই, তার একটু প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে আমি হলাম নবী, জিজ্ঞাসীবা কেমনে করি পাও কই। এভাবে চলছে চলছে, এভাবে দিন দিন দেখছে নতুন নতুন খাবার, বেমৌসুমি ফল, দামি দামি খানা, অত্যন্ত সুন্দর সুস্বাদু খানা পাই কই মারিয়াম। একদিন মুখের জলাথা ভেঙে জিজ্ঞেস করে বলছে, ও মারিয়াম, আন্না লাকি হাজা, আই মিন আইনা লাকি হাজা, এই খাবার পাও কই, কোত্থেকে আসে এই খাবার তোমার জন্য? এই খাবার তো আমি তোমার দেই না, অন্য কেউ দেয় না, আর এই খাবার তো এলাকায় পাওয়াও যায় না, আসছে কোত্থেকে? দেখেন এই ছোট্ট মারিয়াম কি জবাব দেন, আগে সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট মারিয়ামকে হযরতি জাকারিয়া ডেকে বলে, কালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, ও মারিয়াম কোত্থেকে আসে এই খানা তোমার জন্য? মারিয়াম জবাব দিয়ে বলছে, কালাতু হুয়া মিন ইনদিল্লাহ, এই খাবার জমিনের মানুষের পক্ষ থেকে সরবরাহ হয় না, এই খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সরবরাহ করা হয়। ইন্নাল্লাহ ইয়ারজুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ পাক যাকে খুশি বিনা হিসেবে রিজিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে বিনা মৌসুমে মানুষকে ফলও খাওয়াতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না? নাই। বিনা মৌসুমে আল্লাহ পাক ফল খাওয়াতে পারেন। মারিয়ামের জবান থেকে এমন কথা শোনার পর নবী জাকারিয়া আলাইহিস সালামের অন্তরের মধ্যে আশার সঞ্চার হয়ে গেল, তার মনের মধ্যে নতুন করে আশার সঞ্চার হলো। ছোট্ট মারিয়াম তো নবীও নাই রসুলও না, এতটুকু শিশু বাচ্চাকে যদি আল্লাহ বিনা মৌসুমে ফল খাওয়াতে পারেন, আমি বুড়া হয়ে গেছি, আমার তো সন্তান পাওয়ার মৌসুম না, আল্লাহ যদি চান এই বুড়া বয়সে আল্লাহ আমাকে সন্তান নামক নিয়ামত দিতে পারে। তিনি আল্লাহর কাছে কোন ভাষায় দোয়া করলেন? কোরআন মাজিদে সূরে আলে ইমরানের 38 নম্বর আয়াতে সে কথা আল্লাহ বিশ্ববাসীকে দ্বারা জানাই দিলেন। আল্লাহ বলেন, হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। তখনই আমার নবী জাকারিয়া আমার কাছে দোয়া করে বলছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আয় আল্লাহ তাআলা তুমি তোমার এই ছোট্ট বান্দি মারিয়ামকে তুমি যেমন বিনা মৌসুমে ফল দিয়েছো, তোমার কাছে আমার একটা দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাকে উত্তম বংশধর দান করো। ইন্নাকা সামিউদ দুআ, অবশ্যই তুমি দোয়া শুনতে পাও। আপনারা বলেন আল্লাহ কি দোয়া শুনতে পান কিনা? শুনতে পান কিনা? কম আরো জোরে দেখেন। এরপর কি হলো? এই দোয়া তিনি করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। এই জন্য এখান থেকে এই শিক্ষা আমাদের আছে, সন্তান চাওয়ার প্রয়োজন যদি হয় সন্তান আল্লাহর কাছেই চাইতে হবে, নামাজ পড়ে পড়ে চাইতে হবে, অবশ্যই মানুষের কাছে চাওয়া যাবে না। গত
তিন চার দিন আগে আমাদের পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাতে আপনারা অনেকেই দেখেছেন লক্ষ লক্ষ নারী পুরুষ বোতল ভরা পানি নিয়ে মাঠে আসছে এক কবিরাজের মুখে ফু নেওয়ার জন্য। ওই কবিরাজ কোরআন সুন্নাত তো কিছু জানেই না, জেনারেল শিক্ষাও নাই, দুনিয়াবি শিক্ষাও নাই, পরকালীন শিক্ষাও নাই, দিনের শিক্ষাও নাই, কোনো শিক্ষাই নাই। এই অশিক্ষিত মূর্খ মানুষটা মন্ত্র পড়ে ফু দিবে, মন্ত্র। আর এই মন্ত্রের ফু যারা বোতল পানিতে গ্রহণ করবে, এই বোতলের পানি যে যে নিয়তে খাবে সেটাই ভালো। আর আস্তে নাউজুবিল্লাহ পড়ে, এই বিশ্বাস নিয়ে লক্ষ লক্ষ মানুষ মাঠে জমা হয়েছে। এখন লক্ষ লক্ষ মানুষের বোতলে তো ফু দিতে গেলে ওর দমই ফুরাইয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য সে একটা পলিসি অবলম্বন করলো, মাইক ভাড়া করলো, ফু দিবে মাইকে, পানিতে না, ফু দিবে কোথায়? মাইকে ফু দিবে। আর এই মাইকের আওয়াজ যত দূর যাবে এর মধ্যে যত বোতল পানি আছে উঁচা করে ধরবে, মাইকের ফু, ফু তো আর যাবে না, মাইকে ফুয়ের আওয়াজ যাবে পানির মধ্যে। তাহলে যার যত প্রকারের সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে। আমি এই দৃশ্য দেখে আমি অবাক হয়েছি, বিস্মিত হয়েছি, ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি, আফসোসও করেছি। জি, এত বছর ধরে আমরা যুগ যুগ ধরে মানুষকে তাওহীদ শিখায়, ভালো মন্দ শিখায়, এই ওয়াজ করে কি এই জাতির উপহার দিলাম আমরা? তারা কোন কবিরাজ ফু দিবে? আর এই কবিরাজের মাইকের ফু খাওয়ার জন্য লাখ লাখ নারী পুরুষ বোতল নিয়ে দাঁড়াই গেছে ময়দানে। আর এই লোকটা বলতেছে 33 কোটি দেবতা যদি থাকে তাকে সব নাই মাস, তার মন্ত্র, তার মন্ত্রের একাংশ এটা, এই মন্ত্র পড়ে সে মাইকের মধ্যে ফু দিল। আর মানুষেরা খুশি মনে এই বোতলগুলো উঁচা করে ধরছে, বোতলের মধ্যে ফু পড়েছে, খুশি মনে চলে গেছে। ওদের বিশ্বাস হলো যে মন্ত্র পড়ে ফু দিয়েছে, ওরে বাবা রে, এতো বিরাট কাহিনী। এই যে বিশ্বাসটা, একটা বেনামাজি, একটা ফাঁসে, একটা কোরআন সুন্নার জ্ঞান বলতে কিছুই নেই এমন একটা অশিক্ষিত মূর্খের ফুয়ের প্রতি সাধারণ মানুষের যে ভক্তি, যে বিশ্বাস, যে শ্রদ্ধা, এই শ্রদ্ধাটা যদি আল্লাহর উপর থাকতো তাহলে এর ফুয়ও লাগতো না, এই বোতলও লাগতো না, পানিও লাগতো না, আল্লাহ হৃদয়ের ভাষা বুঝে তার সমস্ত চাহিদা পূরণ করে দিতে। কথা বলুন ঠিক কিনা? যে আল্লাহ না চাইতে এত সুন্দর চেহারা দিয়েছে, যে আল্লাহ না চাইতে এত সুন্দর অক্সিজেন দিলেন, যে আল্লাহ না চাইতে এত সুন্দর জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দিলেন, সে আল্লাহ বোধহয় আপনার হৃদয়ের ভাষা বুঝেন না। আপনি কেন এই বোতল নিয়ে এমন একজন অশিক্ষিত মূর্খের কাছে চলে গিয়েছেন মাইকে ফু খাওয়ার জন্য? এই না মুসলমানের বিশ্বাস, এই না মুসলমানের তাওহীদ। এই বিশ্বাস যদি মুসলমানের থাকে তাকে মুসলমান বলা যায় না, তাকে মুশরিক বলা যায়। কষ্ট পাচ্ছেন আপনারা? ভাইরা আমার লক্ষ্য করেন, নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করে নামাজে দাঁড়ায় গেছেন, দোয়া আল্লাহ শুনেন নাই, আরো আস্তে, দোয়া আল্লাহ শুনেন নাই, আল্লাহ রব্বুল আলামিন দোয়া শুধু শুনেছেন তা নয়, দোয়া কবুল হয়ে গেছে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ সুসংবাদ দিয়ে পাঠিয়ে দিলেন। দেখেন কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেন, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাঈমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহ ইউবাশশিরুকা বিইয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাজ্জিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যান মিনাস-সালিহীন।
আল্লাহ পাক বলেন নবী জাকারিয়া নামাজ দাঁড়ানো, আমার ফেরেশতা তাকে ডাক দেয়া বলে, ও নবী জাকারিয়া সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহ ইউবাশশিরুকা বিইয়াহইয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইয়াহইয়া নামক একজন পুত্র সংবাদ সন্তানের সুসংবাদ দিচ্ছে, আপনার একটা ছেলে হবে তার নাম হবে ইয়াহইয়া, চিল্লা করে সুবহানাল্লাহ, এবং তিনি সাধারণ ছেলে নন, মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহ পাকের কালিমার সত্যায়নকারী তিনি হবেন, ও সাইয়্যিদাতের লিডার হবেন, হাসুরা নারীর স্পর্শ মুক্ত হবেন, ও নাবিয়্যা এবং তিনি নবী হবেন, চিল্লা করে আল্লাহু আকবার, এবং তিনি সত্যনিষ্ঠ নবী হবেন, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী জাকারিয়া আলাইহি সালাতু ওয়াসসালামের মনোবাঞ্ছনা পূরণ করলেন, যে আল্লাহ নবী জাকারিয়ার ডাক শুনেছেন সে আল্লাহ আমাদের ডাক শুনবে না, আরো জোরে, সে আল্লাহকে আমাদের ডাক শুনতে পান না, অবশ্যই ডাক শুনতে পান, স্রষ্টা কি আমাদের থেকে অনেক দূরে, জোরে বলুন, আমাদের কত কাছে, আমাদের সাহারগের চাইতেও আল্লাহ পাক নিকটবর্তী, এই জন্য ডাকবো কাকে, জোরে, আমাদের আল্লাহ হিন্দুদের ভগবান কি এক, ওরা গরুরে তো ভগবান বানাইছে, ঠিক কিনা, গরুর পায়খানাকে ভগবানের পায়খানা বানিয়েছে, গরুর পেশাব যেভাবে পান করে, আমি কলকাতা গত দু সপ্তাহ আগে ঘুরে এসেছি, সেখানে শুনতে পেলাম যে বর্তমানে কলকাতাতে দুধের লিটার হচ্ছে 35 টাকা আর পেশাবের লিটার হচ্ছে 70 টাকা, বন্ধুগণ ওরা মসজিদ ভেঙে মন্দির তো এমনি বানায় নাই, মুদ খাইতে খাইতে মাথা নষ্ট হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা, ওরা উদ্যোগ গ্রহণ করেছে বাবরি মসজিদ যেখানে নির্মিত ছিল সেটাকে ভগ্নাবশেষ যা আছে সেটা ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে সেখানে ওরা রাম মন্দির বানাবে, আরো আসতে না আউযুবিল্লাহ, পরে সারা জীবন ভর মানুষকে ধোকা দিয়েছে ওরা, ধর্ম নিরপেক্ষ 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 বলে ওরা মানুষকে ধোকা দিয়েছে, অসাম্প্রদায়িক চেতনা অসাম্প্রদায়িক চেতনা অসাম্প্রদায়িক চেতনার স্লোগান দিয়ে আজকে ওরা উদ্যোগ গ্রহণ করেছে, 500 বছর পুরাতন, 500 বছরের পুরাতন ঐতিহাসিক বাবরি মসজিদ, মুঘল সম্রাট বাবরের আমলে নির্মিত, যার নামে মসজিদের নামকরণ করা হয়েছে বাবরি মসজিদ, 1992 সনে উগ্র নাস্তিক ক্ষুদাদ্রোহী মুশরেক সন্ত্রাসী হিন্দুরা কুপার সাপল দিয়ে কুড়াল দিয়ে হামার দিয়ে ভেঙে মসজিদটাকে গুঁড়িয়ে দিয়েছে, অনেক মুসলমান শাহাদাত বরণ করেছে, বাংলাদেশেও আন্দোলন করতে গিয়ে মসজিদ ভেঙেছে ভারতে, শহীদ হয়েছে মুসলমান বাংলাদেশে, কারণ মসজিদ যেখানেই থাকুক না কেন আর মুসলমান যেখানেই আক্রান্ত হোক না কেন গোটা পৃথিবীর সব মুসলমানরা একই সূত্রে গাঁথা, কথা বলুন ঠিক কিনা, আমার কোন মুসলমান ভাই যদি চায়নার ওই ঘরে নির্যাতিত হয় তাহলে আমি বাংলাদেশের মুসলমান মুখ বুঝে তা সহ্য করব না, আমার কোন মুসলমান ভাই যদি কাশ্মীরে নির্যাতিত হয় আমি মুখ বুঝে সহ্য করব না, এবং কেউ যদি বলে এটা ভারতের আভ্যন্তরীণ ইস্যু, এটা ফিলিস্তিনের আভ্যন্তরীণ ইস্যু, এটা বাংলাদেশের মুসলমান কথা বলবে না, আমি বলতে চাই গোটা পৃথিবীর কোন মুসলমানের ধর্মীয় ইস্যু তার রাষ্ট্রের সাথে সম্পৃক্ত নয়, গোটা জগতের সাথে সম্পৃক্ত, কথা বলে ঠিক কিনা, অতএব কাশ্মীরে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, উই ঘুরে বর্তমানে চাইনাতে মুসলমানদেরকে টর্চার সেলে নিয়ে যেভাবে নির্যাতন করা হচ্ছে, ওদের ওখানে কোরআন শরীফ পড়া রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে, যে ব্যবসায়ী প্রতিষ্ঠানে কোরআন পাওয়া যাবে, যার ঘরে কোরআন পাওয়া যাবে তাকে উল্টা করে ঝুলিয়ে তাকে রড দিয়ে গরম রড করে তাকে শেখা দেওয়া হচ্ছে, নারীদেরকে লজ্জাস্থানে বৈদ্যুতিক শক দেওয়া হচ্ছে, এভাবে মুসলমানদেরকে তারা নির্যাতন চালাচ্ছে, কেন করছে, ওমা নাকামু ইল্লা ওমা নাকামু মিনহুম, কারণ তারা তারা প্রতিশোধ গ্রহণ করছে, একমাত্র তারা আল্লাহর প্রতি ইমান এনেছে, ইসলামকে তারা বক্ষে ধারণ করেছে, এই কারণে, যদি বলুন কথা ঠিক কিনা, আমি আপনাদের কাছে বলতে চাই উইঘুরে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, যে আমার কলিজায় ব্যথা না লাগে
বুঝতে হবে আমার মধ্যে ইমান নাই, আমার মধ্যে মুনাফিকি ঢুকে গেছে। বাবরি মসজিদ ভেঙে মন্দির বানানো হবে সিদ্ধান্ত দিয়ে এলো ভারতের আদালত। আমি বলতে চাই গোটা পৃথিবীতে মুসলিম অধ্যুষিত দেশে আজ পর্যন্ত আমরা কোনো মন্দির ভেঙে মসজিদ বানিয়েছি? আরো জোরে বলুন। এই শিক্ষা কি আমাদের ধর্ম আমাদেরকে দেয়? ভিন্ন ধর্ম বলে যারা থাকবে, সংখ্যালঘু যারা থাকবে, তাদেরকে নির্যাতনের শিক্ষা কি আমার ধর্ম আমাকে দেয় না? আমার ধর্ম আমাকে দেয় না, আমার ধর্ম আমাকে সভ্য মানুষ বানিয়েছে, আমার ধর্ম আমাকে সুশীল বানিয়েছে, আমার ধর্ম আমাকে নম্র বানিয়ে, আমার ধর্ম আমাকে নম্র ভদ্র বানিয়েছে। অতএব কেউ যদি ভারতের মসজিদ সবগুলো যদি গুড়ায়ও দেওয়া হয়, আমরা বাংলাদেশে একটা মন্দিরের গায়ে হাত দেব না। এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ, কোন এটার নাম কি? ইসলাম। তবে এ কথাও বলতে চায়, মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির নির্মাণের সিদ্ধান্ত হচ্ছে আত্মঘাতী সিদ্ধান্ত। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর গজব আছে না নাই? আল্লাহর গজব আছে না নাই? আমরা ধিক্কার জানাই, অভিশাপ জানাই, লানত করি ভারতীয় আদালতকে, যারা 500 বছরের ইতিহাসকে ভেঙে দিয়ে মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির বানাবার সিদ্ধান্ত যারা দিয়েছে, তাদের উপর লানত এবং থুতু নিক্ষেপ করি। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবরি মসজিদ তারা ভেঙে মন্দির বানাবে, তাদের দাবি, তাদের দাবি হচ্ছে যে এখানে রাম ঠাকুরের জন্ম হয়েছে। এই একটা অযৌক্তিক দাবি যার পেছনে কোনো দলিল নাই, এক। আরেকটা দাবি হচ্ছে যে এখানে এক সময় মন্দির ছিল, মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে, 500 বছর আগের কথা। এই যে দাবি, এই দাবির পক্ষেও কোনো দলিল নাই। ডিবিসি নিউজের মধ্যে যে তার পোর্টালটা আপনারা পুরো লেখাটা পড়বেন, ভারতের আদালতে কেউ প্রমাণ করতে পারে নাই যে বাবরি মসজিদের স্থানে কোনো মন্দির ছিল। তাহলে কিসের উপর ভিত্তি করে রায় দেওয়া হলো যে মসজিদটাকে ভেঙে এখানে মন্দির বানানো হবে? বলা হলো ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছে। বোতল কয়টা পান করলে আর কত বোতল গরুর মুত খাইলে এই ধরনের চিন্তা চেতনা মাথায় আসতে পারে? কথা বলুন ঠিক কিনা? আমি অনেক সময় উদাহরণ দিয়ে এইভাবে বলি, জাল্লা সুবহানাহু ওয়া তাআলা শিরিক করার কারণে ওদের কমন সেন্স নষ্ট করে দিয়েছে, ওদের দেমাগ নষ্ট করে দিয়েছে। ওরা দুধ খায় না মুত খায়, এটা আল্লাহ পাকেরই ফয়সালা, এটা ওদের ফয়সালা না, এটা আল্লাহরই ফয়সালা। সুবহানাল্লাহ। কোন আপনারা হয়তো ভাবতে পারেন, আমাকে প্রশ্ন করতে পারেন, এটা কেমন কথা, আল্লাহ পাকের ফয়সালা ওরা মুত খাবে কেন? ওরা দুধ পান না করে মুত পান করবে কেন? দুধের দাম 35 টাকা, মুতের দাম 70 টাকা লিটার। কারণটা কি? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন বুঝাই দিল, বান্দারা দেখ, যারা একমাত্র আমাকে সেজদা দেয় ওদেরকে আমি গরুর দুধ খাওয়াই, আর যারা আমাকে বাদ দিয়া মূর্তির পূজা করে ওদেরকে আমি মুত খাওয়াই। কথা বলে ঠিক কিনা? ওরা মসজিদ ভাঙবে না ভাঙবে টা কি? ওদের দেমাগ তো নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা যদি বলুন? এই জন্য আমরা ধিক্কার জানাই, লানত জানাই, প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই মুসলমান সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী নয়। কথা বলুন ঠিক কিনা? মুসলমানরা দাঙ্গাবাজ নয়। মুসলমানরা যদি দাঙ্গাবাজ হতো, ভারতবর্ষ শত শত বছর মুসলমানরা স্বাধীন করেছে, শাসন করেছে, একটা হিন্দুদের একটা টিকিও খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? একটা মন্দিরও খুঁজে পাওয়া যেত না মুসলমান যদি এদের মতো মেজাজের থাকতো। আমাদের বাংলাদেশে 95% মুসলমান, ঠিক কিনা? আমরা আজ পর্যন্ত কিন্তু মন্দির ভেঙেছি? জোরে বলুন। মন্দির ভেঙে মসজিদ বানাবার স্বপ্ন আমরা দেখেছি? বরং আপনারা দেখেছেন কয়েকদিন আগে মাদ্রাসার ছেলেরা, হাটাদারির ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে। সুবহানাল, বলতে ইচ্ছে করলো না, আমাদেরকে তোমরা ধর্ম শেখাও, আমাদেরকে সভ্যতা শেখাও। সভ্যতা আমাদেরকে শেখাতে হবে না, মুত খাওয়া জাতির কাছ থেকে সভ্যতা শিখতে চায় না, দুধ খাওয়া জাতি মুসলমানদের কাছ থেকে সভ্যতা শিখতে হবে। ও যুবক ভাইরা আমার, বিভাজনের সময় নাই, গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা কি ঐক্যবদ্ধ হয়ে থাকতে রাজি আছি? রাজি আছি? আমাদের কোনো ভেদাভেদ থাকবে না,
বিভাজন থাকবে না, দিনের স্বার্থে ইসলামের স্বার্থে আমরা সুদৃঢ় প্রাচীরের মতো একাকার হয়ে গায়ের সাথে গা লাগিয়ে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে আমাদের দীন ও ইসলামকে আমরা রক্ষা করতে রাজি আছি না নাই, এই সাহস আছে হিম্মত আছে কার কার, কোন যুবকের দুহাত দেখতে চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের হিম্মতকে বাড়ায় দেন, সকলে জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইয়েরা তাওহীদের পক্ষে থাকতে হবে, ইমানের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, সুন্নাত দিয়ে আন্দোলন শুরু করতে হবে। আজকে থেকে সুন্নতের খেলাফ কোনো কাজ হবে না, রাজি আছেন? যে যুবকের মুখে দাড়ি নেই আজকে থেকে দাড়ি থাকবে, যাদের মাথায় টুপি নেই আজকে থেকে টুপি থাকবে, যাদের আমল নামায় নামাজ নেই আজকে থেকে নামাজ থাকবে, যাদের আমলের মধ্যে সুদ আছে আজকে থেকে সুদ বন্ধ হবে, যারা ঘুষ খেয়েছেন ঘুষ বন্ধ করতে হবে, রাজি আছেন? কারাগার এবার দোহার দেখতে চায়, এই ওয়াদা মনে থাকবে? এই ওয়াদা মনে থাকবে? কতক্ষণ প্যান্ডেলে আছেন? যতক্ষণ ইনশাল্লাহ জুড়ে বলেন, হাত নামান। ঘরের বউ যদি বলে মাদানী সাহেব বয়ান করছে আর তুমি দাঁড়িয়ে রাখছ, এটা কোনো কাজ হইল? তোমার কি দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে? তুমি তো এখনো শিশু, ফিটার খাও ঠিক কিনা? তুমি তো এখন দুধু খাও, তোমার কি দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে? বন্ধুগণ, এ কথা বললে কি দাড়ি কাটা যাবে? যদি বলুন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে সৃষ্টির সন্তুষ্টি কামনা করা যাবে না। আল্লাহ তুমি আমাদের ইমাম দান করো, আল্লাহ তুমি আমাদের হিদায়াত দান করো, আল্লাহ মা বোনদের অধিকার প্রতিষ্ঠিত করার তৌফিক দান করো, আল্লাহ আমার মা বোনদের মর্যাদাকে তুমি বৃদ্ধি করে দাও। আজকে মাদ্রাসায় যারা পাগড়ি পেয়েছে মৃত্যু পর্যন্ত কোরআনের সম্মান ধরে রাখার তৌফিক দান করো। আমিন।